আমাদের রাজ্যের মন্ত্রীরা নেতারা দুর্নীতিতে ধরা পড়ছেন, সমাজের কাছে এটা খুব লজ্জার বিষয়। আর তাদের পক্ষে যদি রেলি বার করে কি করা যাবে, দুঃখের বিষয়, এটা লজ্জার বিষয়। এর চেয়ে আর পতন কি? চোরেদের চোর বলো না, চোরেদের চোর বলা যাবে না। তাহলে আমরা তো তোমাদের পিঠের চামড়া গুটিয়ে নেবই, এমনকি ওই চোরেরা যেদিন জেল থেকে বের হবে সেদিন কাউকে ছেড়ে কথা বলবে না। চড়াম চড়াম করে যে চামড়া গুটিয়ে নেওয়ার কথা বলতেন সেই অনুব্রত মণ্ডল, আজ যখন সিবিআইয়ের হেফাজতে, তাকে সত্যিই গ্রেপ্তার করা হলো। 10-10 বার তার প্রতি ফরমান জারি করার পর বাধ্য হয়ে সিবিআই অ্যারেস্ট করে নিলেন, তখন গায়ে লাগছে, শাসক গোষ্ঠীর গায়ে লাগছে। দর্শক কি বলবেন, মাত্র কয়েক ঘন্টা পেরোলেই রাজ্যে কি না ভারতবর্ষের 15 আগস্ট, এবং তার আগে 12-13-14 লাগাতার 3-4 দিন ব্যাপী এখানে কি করছে না, পশ্চিমবঙ্গের মাটি থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে, সন্ত্রাসের আগুন, কি কঠোর ভাষায় কথা বলছে। যেখানে 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, সেই 14 আগস্টের দিনও পশ্চিমবঙ্গের মাটিতে পাকিস্তানের ভাষায় কথা বলছেন শাসক গোষ্ঠীর একাধিক ব্যক্তিত্ব। তারা কি বলছেন, না চোর বলা যাবে না, তারা সামাজিক প্রাণী, তাদের একটা সামাজিক সম্মান বোধ রয়েছে। এবং পার্থকে অ্যারেস্ট করার পর সেই হুঙ্কার বেরোয় না, যখন অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়ে গেল, 50 বিঘার সম্পত্তি পাওয়া গেল, সেই উন্নয়ন, উন্নয়নের কাণ্ডারি, সেই উন্নয়ন কোথায়, না উন্নয়ন হচ্ছে গোলাবাড়িতে, বাগান বাড়িতে, উন্নয়ন অর্পিতা পার্থর ফ্ল্যাটে ফ্ল্যাটে, না জানে আরও ভিতরে ভিতরে কোন ফ্ল্যাটে কোন খেতে খামারে। আর তার বিরুদ্ধে আওয়াজ করা যাবে না, সেই বাক স্বাধীনতাকে গলা টিপে মেরে ফেলতে চায় শাসক গোষ্ঠী। দর্শক কি বলবেন, রাস্তায় আন্দোলন করা যাবে না বিরোধীরা, সে যেই দলই হোক, বিরোধীদের আন্দোলন করা যাবে না, সেই আন্দোলনের জেরেই আজকের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে। সেই আন্দোলন করতে দেবেন না, মানুষের সাধারণ মানুষ মতামত পোষণ করতে পারবে না, কারণ এখানে বাক স্বাধীনতা মৃত ঘোষিত। দর্শক কি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দলের শেষ কথা। তাহলে রাজ্যের একাধিক এমএলএ এমপি নেতা যারা বয়স্ক, বয়সের ডানাপালা নেই, তারা কী করছেন, চামড়া গুটিয়ে দেওয়ার নেশায় মজেছেন। তাহলে সব কিছুই কি রাজ্যের রানী আদেশ, রাজ্যের রানীর আদেশ? আর এই কথাটা বলতে গিয়েছেন যখনই সন্ময় বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি এবং তাকে তুলে নেওয়ার চেষ্টা, তার পিছনে একদম লালবাজার থেকে গুন্ডা দমন শাখা পাঠিয়ে দেওয়ার চেষ্টা। দর্শক কী বলবেন, সেই ভয়ে কি আমরা তাহলে কিছু কথা বলবো না, আমরা মতামত দেবো না? দর্শক সত্যি কথা, চোরকে চোর বলবে না তো কী বলবে, সাধারণ মানুষ কি মুখ সেলাই করে বসে থাকবে? কারণ সাধারণ মানুষের কষ্টের টাকা, সাধারণ মানুষের কি আছে না, রাষ্ট্র নির্মাণে সবার সহযোগ রয়েছে। একটা কিষাণ, একটা কৃষক থেকে শুরু করে একটা স্ট্রিট ফুডের যে একটা বয়, এবং এখানে প্রত্যেকটা মানুষ রাষ্ট্র নির্মাণে সহযোগিতা করেছে। তাই রাষ্ট্র নির্মাণে সহযোগী প্রত্যেকটা মানুষের মুখের আওয়াজ বন্ধ করা যাবে না। নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা। আর মাত্র কয়েক ঘন্টা পেরোলেই 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস, অথচ সেই স্বাধীনতার আগের মুহূর্ত, মাত্র কয়েক ঘন্টা আগেও রাজ্য প্রশাসনের তরফ থেকে ভারতবর্ষের মানুষের বাক স্বাধীনতাটাকেও বাকরুদ্ধ করার চেষ্টা হচ্ছে। একাধিক উস্কানিমূলক মন্তব্য দেওয়া হচ্ছে রাজ্য প্রশাসন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে সৌগত রায় থেকে শুরু করে মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসিত মজুমদার, এমনকি জেলা পরিষদের একাধিক নেতা, তারাও ছাড়েন না। একাধিক উস্কানিমূলক মন্তব্য, মনে হচ্ছে এই 14 আগস্ট যেখানে পাকিস্তানের স্বাধীনতা দিবস, সেই পাকিস্তানের ভাষায় কথা বলছে তৃণমূলের একাধিক নেতৃত্ব। দর্শক তাহলে কি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশেই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত এমএলএ এমপি এবং নেতাদের নেশা লেগেছে, চামড়া গুটিয়ে নেওয়ার নেশা? মগের মূল্য চ্যাংড়াপনা হচ্ছে। বয়স্ক নেতা দেখুন, একাধিক নেতা রয়েছেন, এমএলএ এমপি রয়েছেন একাধিক, লাভলিভাই মদন মিত্র থেকে আরম্ভ করে সৌগত বাবু এবং আরও যারা রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসিত মজুমদার, প্রত্যেকটি বয়স্ক মানুষ বা জেঠা কাকার সমতুল্য, এই সমস্ত মানুষগুলোর এখন নেশা লেগেছে, চামড়া গুটিয়ে নেওয়ার নেশা। কারণ শক্তি, ক্ষমতা প্রদর্শন, গুন্ডা আছে, মাস্তান আছে, পুলিশ আছে, যার জন্য শক্তি প্রদর্শন। চোরেদের চোর বলা যাবে না, কেন বলা যাবে না, চোরকে চোর বলবে জনতা, চোরকে চোর বলবে বিরোধীরা, রাস্তা নেমে আন্দোলন করবে, তাদের বাকরুদ্ধ করার চেষ্টা। সৌগত রায় কী বললেন গতকাল, দর্শক 13 আগস্ট সৌগত রায় বলেছিলেন যে তাদের দলের নামে যদি মন্তব্য করা হয় ভুলভাল, ঠিক না, চোর অপবাদ তাদের খুব গায়ে লেগেছে, চোর অপবাদটা খুব এখন তৃণমূলের গায়ে লেগেছে, এবং তারা বিপাকে সত্যিই পড়েছে।
তা নাহলে বলেন চামড়া গুটিয়ে নিয়ে হবে এবং চামড়া গুটিয়ে নিয়ে পায়ের জুতো তৈরি করা হবে, নিজের ভুল বুঝতে পেরেছেন এবং 14 আগস্ট আজ 24 ঘন্টা কাটতে না কাটতেই সৌগত রায় তিনি কী করলেন যে হ্যাঁ এটা তো এক প্রকার ভুল হয়েছে, আসলে এটা তো নকশালদের ভাষা ছিল, তারা বলতো যে বড় লোকেদের পিঠের চামড়া দিয়ে ছোট লোকেদের গরিব লোকের পায়ের জুতো তৈরি হবে। দর্শক, গরিব জনতার টাকা নয়ছয় করেছে, কে করেছে? ওই 200 কেজির বস্তা, 200 কেজির সমতুল্য যে হাতিগুলো পার্থ এবং অনুব্রত, তো সেখানে গরিব মানুষের পায়ের জুতো হবে? তাহলে বড় লোকেদের তো পিঠের চামড়া, তাহলে ওই চামড়া তো ওদের তুলে নেওয়া দরকার। পার্থ এবং অনুব্রত ওরা কোনো গরিব না, ওই সমস্ত ধনী ব্যক্তির হেভিওয়েটদের ওদের চামড়া খুলে নিন, দিয়ে গরিবদের কী করুন, পায়ের জুতো করুন, সেটা ঠিক আছে। বিরোধীদের উস্কানি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হচ্ছে, তাহলে সাধারণ মানুষ তো আর ওদের সাথে থাকবে না। 15 আগস্ট চিন্তা করুন, আগামীকাল 15 আগস্ট, তার আগের দিন এইসব বাদরাম হচ্ছে, চ্যাংড়াপোনা হচ্ছে, ক্ষমতার বাহুবল দেখানো হচ্ছে। এই বাংলা ভারতবর্ষের স্বাধীনতার প্রধান ঘাঁটি ছিল, আর এই বর্তমান ভারতবর্ষের একটা রাজ্য হয়ে কলকাতা কী করছে, এখানে দাবানল, 12 জন মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হলো, পুলিশ প্রশাসন, এখানে কিছু পার্লামেন্টারি সিস্টেম কায়েম হচ্ছে না, শাসকের কী হচ্ছে আইন, সেখানে শাসকের ক্ষমতা প্রদর্শন হচ্ছে, অন্যায় অপরাধ কাজ হচ্ছে তা দমন হচ্ছে না, কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি টাকা কী হচ্ছে ইডি সিবিআই বাজেয়াপ্ত করেছে পার্থ এবং তারপর অনুব্রতর বাড়ি, 50 বিঘা সম্পত্তির হদিশ মিলেছে অনুব্রতর শুধুমাত্র এই 2-1 দিনেই, আরও কত বেড়াবে সেটাও সংশয় রয়েছে। তো এই মুহূর্তে সৌগতরা আজকে তিনি যেন বললেন যেন তার ভুল হয়ে গেছে, দর্শক তিনি বললেন ভুল হয়ে গেছে। এরপর মদন মিত্র তিনি বলছেন আমাদের গায়ে হাত তুললে সেখানে 2 লাঠির বাড়ি পড়বে, কেন ভাই? মদনবাবুকে কি কেউ বলেছে ওনাদের দলের গায়ে হাত তুলবে? ইডি সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে, যখন ইডি সিবিআই আসে হচ্ছে একদম ভয়ে শুকিয়ে গিয়ে ভর্তি হয়ে যান উডবান ওয়ার্ডে, আর এখন মাস্তানি করা হচ্ছে। 15 আগস্টের সময়ে মহল গরম করার চেষ্টা, পরিস্থিতি খারাপ করার চেষ্টা, পাকিস্তানের 14 আগস্ট স্বাধীনতা দিবস, এখানে 12-13-14 লাগাতার এই কয়দিন ধরে তৃণমূল প্রশাসনের একাধিক নেতৃত্ব কী করছে না, ধমকাচ্ছে চমকাচ্ছে, কেউ বলেছে একটা লাঠি, একটা তাদের গায়ে হাত তুললে 2 লাঠির বাড়ি পড়বে, এমনকি আগামী কিছুদিনের মধ্যে তারা লাঠি সাপ্লাই করতে শুরু করবে, দলের মধ্যে তারা কী করবে তাণ্ডব খেলা দেখাবে, খেলা হবে, মানে চুরি করার পর সেই চোরেদের উদ্দেশ্যে কিছু বলা যাবে না। অসিত মজুমদার কী বললেন, কুৎসা করলে তাদেরও চামড়া গুটিয়ে নেওয়া হবে, কুৎসা করলেই চামড়া গুটিয়ে নেওয়া হবে। কুৎসা মানে কি? চোর ধরা পড়েছে, হেভিওয়েট পার্সন, তারা নাকি সামাজিক জীব, তাদেরও সম্মানবোধ আছে এই মুহূর্তে ওনারা মনে করছেন, মানে চিন্তা করুন, জঘন্য, মানে লজ্জা সরম বলে কিছু একটা থাকা দরকার। অনুব্রত এবং পার্থ ওনারা সামাজিক একটি মূল্যবান জীব, ওনাদের একটা কী হচ্ছে সম্মান বোধ আছে। ভাই যারা চুরি করে না তাদের গায়ে লাগবে কেন? ফিরহাদ হাকিমের খুব গায়ে লাগছে দর্শক, আমাদের মেয়র সাহেবের অনেকটাই গায়ে লেগেছে, মানে প্রকাশ্যে তিনি যেটা বলেছেন ভিতরে কী হচ্ছে তাহলে ভাবুন, ভিতরে কী হচ্ছে ভাবুন, 600 কোটি টাকা মানে আদালতের নির্দেশে, আদালতের আদেশে ইডি সিবিআই ইনভেস্টিগেশন করছে, সবসময় সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা, সিবিআই ইডিকে লেলিয়ে দিচ্ছে কেন্দ্র সরকার, আপনারাও লেলিয়ে দিন না, আপনারাও সিআইডি লেলিয়ে দিন। ইডি সিবিআই 8-10 বার করে নোটিশ ফরমান দেওয়ার পর শেষকালে তারা তুলতে বাধ্য হচ্ছে, আপনার রাজ্যের পুলিশ কী করে, বিনা নোটিশে মানুষের তুলে নিয়ে যায়, নাহলে তার ঘরে প্রবেশ করে এবং সঙ্গে সঙ্গে 24-48 ঘন্টার মধ্যে সেই মানুষের মৃত্যু হয়। আনিস খান থেকে আরম্ভ করে একাধিক যুবকের মৃত্যু হয়েছে বাংলায় মাত্র 3-4 দিন আগে, 1 সপ্তাহ আগেও হয়েছে একজনের, আর এখানে ইডি সিবিআই নামে বদনাম করাচ্ছে, দম থাকে। আরেকজন বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন ইডি নাকি এক বাপের বেটা নাকি সন্দেহ সেখানে, সিবিআই এক মায়ের সন্তান বেটা নাকি সেখানেও তার সন্দেহ, এক মায়ের যদি হয় তো। দর্শক, এই সমস্ত নেতা মন্ত্রীরা, এই সমস্ত এমএলএ এমপিরা এই কী গোলার যে ভয়েস আর এই ক্ষমতার বাহুবল শুধুমাত্র কলকাতায় দেখাতে পারবে। দম থাকে, ইডি আর সিবিআইয়ের হেড অফিস দিল্লি গিয়ে অ্যাটাক করে দেখাও, সেখানে আন্দোলন করে দেখান আপনারা, দম থাকে। ইডি সিবিআইয়ের অকাত আছে, তাদের ক্ষমতা আছে, তারা কলকাতা এবং দিল্লিতে থেকে সারা ভারতকে তারা কন্ট্রোল করে, যে কোনো রাজ্যে গিয়ে পদার্পণ করবে এবং দরকার পড়ে সবার তারা ইনভেস্টিগেশন করবে, যেখানেই সন্দেহ গন্ধ দুর্গন্ধ ছড়াবে, দুর্নীতি দুর্গন্ধ, সেখানে ইডি সিবিআইয়ের ছোবল মারবে তারা, কিচ্ছু করার নেই, সাধারণ মানুষ দেখছে আজ বুঝছে, কিন্তু 15 আগস্টের প্রাককালে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য শুধুমাত্র ওই 2 চোরের জন্য, চুরি করেছে তাদের বরখাস্ত করেছেন একজনকে বাধ্য হয়ে, চ্যাংড়াপোনা হচ্ছে, চ্যাংড়াপোনার লিমিট থাকা দরকার, আবার কিছু বলা যাবে না, রাজ্যের রাজা রানী
তাদের জন্য আলাদা আইন, আমাদের কোনো বাক স্বাধীনতা থাকবে না, আমরা মতামত প্রকাশ করতে পারবো না, তাহলে এই পুলিশ লেলিয়ে দেওয়া হবে। এই ঘটনা হয়েছে একাধিকবার কিছুদিন আগেও আপনারা লক্ষ্য করেছেন। সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে আরও বেশ কিছু মানুষকে পরিশান করা হয়েছে, বেশ কিছু মানুষকে, এবং দরকার পড়ে একাধিক জনকে কী হয়েছে না মারধর করা হয়েছে এবং তাদের জীবন মরণ এক হয়ে গেছে। তারা ঠিক করে কেউ হাত তুলতে পারে না, কার কোমর সোজা করতে পারে না, কই কোটি কোটি টাকা দুর্নীতি হয়ে গেল। সেখানে তো একাধিক আপনার নাম এসছে, সেখানে মাত্র দুজনকে নিয়ে গেছে, তাদের তো কিছু করে না সিবিআই, এভাবে টর্চার করে না সিবিআই, খাতা কলমে কাজ করে থাকে। আর আপনারা কাজ করেন কিসে? আপনারা কাজ করেন রিভলভার, বোম, লাঠি, অস্ত্র নিয়ে কাজ করেন আপনারা, আপনারা জোর জুলুম করেন। দর্শক ভাবতে অবাক লাগছে, এই স্বাধীনতার পর আজকের স্বাধীনতা, এ কেবল আজকের স্বাধীনতা, এই পশ্চিমবঙ্গের রাজ্যবাসী দেখছে কী হচ্ছে এখানে। এখানে বোম ব্লাস্ট হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ভাবতে অবাক লাগে। আজকে 15 আগস্টের আগের মুহূর্ত, এসব না বললেই নয়, তবু বলতে বাধ্য হলাম। আপনারা সাথে থাকুন। তৃণমূলের একাধিক ব্যক্তিত্ব, সৌগত রায় থেকে শুরু করে লাভলি বয়, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসিত মজুমদার, এমনকি জেলা পরিষদের একাধিক নেতৃত্ব, তারা কীভাবে উস্কানিমূলক পাকিস্তানের ভাষায় কথা বলছেন, তা 15 আগস্টের মাত্র কয়েক ঘন্টা আগে 12-14 আগস্ট ধরে লাগাতার তারা এই ফরমান জারি করছে, যেন মানুষকে ভয় দেখানোর চেষ্টা এবং বাক রুদ্ধ করে দেওয়ার চেষ্টা। যে সমস্ত মানুষ, যে সমস্ত তৃণমূলের যে হেভিওয়েট পার্সনরা অ্যারেস্ট হয়েছে, তাদের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি থেকে আরম্ভ করে ক্যাশ সব কিছুই পাওয়া যাচ্ছে। কারো কাছে ক্যাশ এবং সম্পত্তি, কারো কাছে সম্পত্তির নোটিশ মিলছে, এবং তার বিরুদ্ধে যদি আওয়াজ করা হয় সেটা নাকি অপরাধ। আর সেই অপরাধের জন্য তৃণমূল কংগ্রেস তারা কী করবে? না, তারা যুদ্ধ করতে প্রস্তুত, তারা খেলতে প্রস্তুত। দর্শক, এর থেকে আর লজ্জা কী আছে? সত্তরের দশকে নকশালদের স্লোগান ছিল, বড় লোকের চামড়া দিয়ে গরিবের পায়ে জুতো তৈরি হবে, এটার উপকার্থে ব্যবহার হয়। আমি নতুন কোনো স্লোগান বলিনি, নকশালদের কথাটাই বলছি, যে আমাদের চোর বললে পরে সেই নকশালরা যা বলতো সেই স্লোগান আমাদের দিতে হবে। তার মানে যে সত্যি চামড়া দিয়ে জুতো তৈরি হবে তা নয়, তাও হয়তো না বললেই ভালো, সেইটুকু ভুল তো হয়েছে। দেখেন, কদিন ধরে আমার বিরোধী বন্ধুরা যা অসভ্যতা করছে, অসভ্যতা, আইন আইনের পথে চলবে, ইনকোয়ারি ইনকোয়ারির পথে চলবে, যদি কেউ অন্যায় করে সে শাস্তি পাবে। কিন্তু আমাদের প্রত্যেকের একটা সামাজিক সম্মান আছে, সেই সম্মানটা মানুষের কাছে হরণ করে দেওয়ার অধিকার আমার ভারতের কনস্টিটিউশনও দেয়নি। যাদের ধৈর্য কম, আমার মতন অসীম ধৈর্য নেই, তাদের ধৈর্যের বাঁধ একটু একটু ভেঙে যায়, কিন্তু সেটা আমি তাদের বলবো যে দয়া করে এসব কথা বলবেন না। নিশ্চিতভাবে আমাদের যে দৃশ্যগুলো আপনারা টিভিতে দেখিয়েছেন আমাদেরও ভালো লাগে, কিন্তু তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেসের সবাই একটা ভুল মমতাদি করেছে। আমি তো এখন মনে করছি তাই, যিনি সমালোচনা করা উচিত আমার নয়, কিন্তু কিন্তু আমার এখন যেন মনে হচ্ছে, আগে মনে হয়নি কখনো, বদলা নয় বদল চাই, বদলার বদলে বদলা চাই, এটাই কথা হওয়া উচিত। যারা গরু নিয়ে মিছিল করছে, যারা ধান বের করছে, তাদের কাজ চামড়া, আমরা অনুপ্রাণ।
কাছে করতে তাদের সকলকে আমরা চিহ্নিত গ্রহণ করে রেখেছি তাই সময় কিছুদিন যাওয়ার সবাইকে দেখে নেব এই মুড়ে মরতে খুঁজলে তাকে সিলেন দিয়ে বন্ধ করে দেবো কিছু লোক নাকি জুতো নিয়ে খেলা করছিলেন জুতো দেখাচ্ছিলেন গরু চোর বলছিলেন সাবধান করছি যে জুতোগুলো দেখাচ্ছিলেন বীরভূমের সভাপতি উন্নয়নের কান্ডারিকে সেই জুতোগুলো সাবধানে রাখুন আগামী পঞ্চায়েত নির্বাচনের পরে সেই জুতোগুলো আপনাদের গায়ে পড়বে এই দাবা আমাদের দেশে আমাদের রাজ্যের মন্ত্রীরা নেতারা দুর্নীতিতে ধরা পড়ছেন সমাজের কাছে এটা খুব লজ্জার বিষয় আর তাদের পক্ষে যদি র্যালি বার করে কী করা যাবে দুঃখের বিষয় এটা লজ্জার বিষয় এর চেয়ে আর পতন কী